হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস ভিডিও। আমি এখন আছি কর্ণফুলী ব্রিজে। রাতের বেলার কর্ণফুলী ব্রিজ কিন্তু ভীষণ সুন্দর লাগছে, আর নানান রং বেরঙের আলোকসজ্জায় সেতুটি আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে। এই কর্ণফুলী সেতুকে শাহমানত সেতু বা তৃতীয় কর্ণফুলী সেতু বলা হয়। শাহমানত সেতু বা তৃতীয় কর্ণফুলী সেতু কর্ণফুলী নদীর উপর নির্মিত তৃতীয় সেতু। এই সেতুর নির্মাণ কাজ শুরু হয় 2007 সালের 8 আগস্ট ও শেষ হয় 2011 সালে। লুসাই পাহাড় হতে উৎপত্তি হয়ে বয়ে চলা কুলখেসে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী গড়ে ওঠা কর্ণফুলী নদীর উপর নির্মিত তৃতীয় সেতু হিসেবে শাহমানত সেতুর প্রাতিষ্ঠানিক নাম হলেও কর্ণফুলী তৃতীয় সেতু নামেও এটি পরিচিত। এই সেতুটি চালু হওয়ায় কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ের শিল্প এলাকায় শিল্প বিকাশে শুধু সহায়তা নয়, বান্দরবন এবং কক্সবাজার পর্যটন শহরে নতুন দিগন্তের সূচনা হয়। উইকেন্ড বা ছুটির দিনে অনেকেই প্রিয়জনের সাথে এখানে ঘুরতে আসে, বিশেষ করে সূর্যাস্তের সময়। আর নদীতে সারি সারি জাহাজ আর নৌকার যে অপরূপ দৃশ্য, তা উপভোগ করতেই মানুষ দূর দূরান্ত থেকে এখানে ভিড় জমায়। আমি কর্ণফুলী ব্রিজটি ঘুরেই চলে যাব টুকটাক শপিংয়ের উদ্দেশ্যে চট্টগ্রামের সুপরিচিত শপিং মল সানমার ওশান সিটি, সেই সাথে যেতে যেতে ঘুরে দেখাবো চট্টগ্রামের শহরটিও। আশা করি সেই পর্যন্ত আপনার পাশেই থাকবেন। আমি এখন চলে এসেছি চিটাগং সিটিতে, আর এখান থেকে সোজা চলে যাব সানমার ওশান সিটি শপিং মলে, যেটি জিইসিতে অবস্থিত। সানমার ওশান সিটির একদম গা ঘেঁষেই আছে কাঁচিরায়ণ। তো শপিং করতে করতে যদি আপনার ক্ষুধা লেগে যায়, আপনি সোজা চলে যেতে পারেন কাঁচিরায়ণে কাঁচি খেতে। দেখতে দেখতে চলে এসেছি মলে। এখন শপিংয়ের ফাঁকে ফাঁকে আপনাদেরকে পুরো মলটি ঘুরে দেখাবো। কেনাকাটার পরে যেটি সবচেয়ে প্রয়োজন, সেটি হচ্ছে খাওয়া দাওয়া। আমি এখন চলে যাব আমার একটি পছন্দের রেস্টুরেন্ট বারকোট ফুড জাংশনে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।